ये क्या 90 उत्तर हम बाकी बाकी प्रथम बल मुकाबला कर ले दुटा तो व्यवसाय ने बारे दिवान में বোয়ালহালীত শাহ ইব্রাহিম আউলিয়া একাত্মসংঘর আয়োজিত রাত্রিকালীন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য ডিসেম্বরের 22 তারিখ শুক্রবার উপজেলার পশ্চিম শাকপুর এক নম্বর ওয়ার্ডের টাইসকাটা সংলগ্ন মাদারদাজি প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক মানিকের সভাপতিত্বে এডা প্রধান অতিথি আছিল চট্টগ্রাম আট আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী এই যে শর্ট পিচ খেলা হবে সেই শর্ট পিচ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আমার বিশেষ অতিথি আছিল পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ শাকপুরা ইউপি সদস্য সাদেক হোসেন কফিলউদ্দিন আসিয়া বেগম শম্ভু চৌধুরী অনুপ দাস যিশু দে বাপ্পা দে ও সুরেশ রায় আরো বক্তিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এতক্ষণ ধরে যা বক্তব্য আপনারা শুনতেছেন মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় এ সময় তার উপস্থিত আছিল কামাল পাশা নয়ন মোহাম্মদ কায়েস মোহাম্মদ আরিফ মোহাম্মদ এহসান সহ সংগঠনের নেতৃবৃন্দ টুর্নামেন্টে মোট 21 দল অংশগ্রহণ করছে উদ্বোধনী খেলা দক্ষিণ সাতগড়িয়া পাড়া ক্রিকেট একাদশ বনাম শাকপুরা ক্রিকেট একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে এড়ে দক্ষিণ সাতগড়িয়া পাড়া ক্রিকেট একাদশ বিজয়ী হয় মেস পরিচালনা করছে মোহাম্মদ মহিউদ্দিন সাদ্দাম হাসান মাহমুদ সুমন ও ইরফান মাহমুদ ইমন ক্রিকেট একাদশ ইতিমধ্যে যারা দুইটি উইকেট কুড়িয়েছে আওয়াজ নামের কিছুটা বাইরে বল ছিল বল ইটু সি প্লাস চট্টগ্রাম আম্পায়ার না কাউলিয়া রাদিয়াল্লাহু তাআলা